বাবু, এই জমিটা আমি অনেক কষ্টে আমার মাথার ঘাম পায়ে ফেলে কিনেছিলাম। আজকে বোনের বিয়ে, কিচ্ছু করার নেই, তাই তোমার কাছে বিক্রি করে দিতে হচ্ছে। এবার দেখেন তো, দলিল নিয়ে এসেছি আমি সাথে করে। আবার আস্তে আস্তে হয়ে যাবে সব, আমরা তো জানি তোমার বোনের বিয়ে। দেখেন সব ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে যা বললাম বাবু সেই অত দাম দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ দেন তাহলে। বাবার বাড়িতে কত কাজ আছে? হ্যাঁ আমরা তো জানি। দেখে না ঠিক আছে নাকি? তুমি তো সব ঠিক আছে। ঠিক আছে আসি তাহলে বাবু। হ্যাঁ নমস্কার। আমি চলে গেলাম। ফাগুনি পূর্ণিমা রাতে ছিনতাই হবে ডাকাতখালির মাঠে। ডাকাতখালির মাঠে ছিনতাই বড় সরই হবে, যেতেই হবে তাহলে। যেতেই হবে। তোর বোনের বিয়েটা ভালো হয়, মিটে গেলেই হয়, এটাই ভগবানের কাছে চাই। তা তো ঠিকই তো বললি, এরকম কি আর করা হবে? এবার বোনটা সুখে থাকলেই আমাদের সবার সুখ। হ্যাঁ সেটাই চাই আমরা। আচ্ছা তাহলে একটু ধর না। চল দেখছি সেই জঙ্গলে। খুব ভয় লাগে, কিন্তু রাস্তায় আমার অন্ধকার হয়ে গেল। আমি রাকুমাঙ্গাল সিং, আমার কানে সব খবর আছে, যা আছে সব পাক্কা খবর। আমরা কিছু জায়গা বিক্রি করেছিস। আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু করিনি। আমরা জায়গা বিক্রি করেছিস, তোর কাছে অনেক টাকা পয়সা আছে। বাবু সত্যি বলছি, কিচ্ছু নেই আমাদের কাছে। কালকে আমার বোনের বিয়ে, সত্যি বলছি সব জমি জায়গা বেচে দে, তারপরে যেটুকু টাকা পেয়েছি কালকে বোনের বিয়েতে খরচ হয়ে যাবে। তাহলে মিথ্যে কথা বললি কেন? ভুলে গেছে বাবু, বোলার বাড়ি গেছিলাম। ভুলে গেছে বাবু, সত্যি বলছি। তুমি আমার জীবন নিয়ে নাও, তবু ওই ব্যাগটা দিয়ে দিন আমাকে। তাহলে কি আমাদের পেট মানবে তোর বিনয়ের বিয়ে বলে? বাবু দিয়ে দিন না, বাবু বাবু দিয়ে দিন না বাবু। আমার নাম ডাকু মঙ্গল সিং, চুপ করে এক জায়গায়। তোকে আজকে মেরে পুরো ফিনিশ করে দেবো। ওর টাকা যার টাকা হোক, তুই পালাবি কেন? বন্ধু তোর আর বোনের বিয়ে হলো না বন্ধু। যা একে ধান খেতে ফেলে দেয় উস্তাদ, টাকার দেখ না। এই ধরো ওকে উস্তাদ, টাকা পেয়ে গেছি উস্তাদ। কি করুন, আমার বন্ধুটাকে ডাকাতে মেরে ফেললো, আমার সব টাকা পয়সা লুটে নিয়ে চলে গেলো ওরা। এবার কালকে আমি বোনের বিয়ে দেবো কি করে? আমি কি সর্বনাশ হলো আমার, সব জমি জায়গা বেচে দিলাম। আমরা কালকে যে রাত্রিবেলা যে চিন্তাটা করেছি, ওটা আমাদের ঠিক হয়নি সর্দার। কেন? ওরা খুবই গরিব মানুষ, ওর বোনের বিয়ে দিতে পারছে না সর্দার। ওরা জায়গা জমি সব বেচে দিয়ে ওর বোনের বিয়ের জন্য টাকা নিয়ে যাচ্ছিল। ওরা গরিব মানুষ, ওর বোনের বিয়ে দিতে পারছে না। তাহলে এমন যদি আমরা রোজ যদি ডাকাতি করি আর লোকের যদি বোনের বিয়ে হয় আর আমরা যদি সেই ডাকাতের টাকাগুলো যদি ফেরত দিই, তাহলে আমরা খাবো কি?
সর্দার আমি অত কথা শুনতে চাই না সর্দার, ওর টাকাটা ফেরত দেওয়াই লাগবে। না দেবো না। আমাদের একই পাড়ায় বাড়ি সর্দার, আগে জানলে ওরকম করতে দিতাম না। কেন? হ্যাঁ, ওর খুবই গরিব মানুষ ওরা। গরিব হলেও আমি টাকা ফেরত দেবো না। যে থুতু একবার মাটিতে ফেলে দিই সেই থুতু যেমন গেলা যায় না, সেমন আমার টাকা একবার লুট করলে সেই টাকা ফেরত দেওয়া যায় না। সর্দার টাকা তো দেওয়াই লাগবে সর্দার। দেবো না। টাকা তো আপনাকে দিতেই হবে। যা এখন বাড়ি যা। সর্দার টাকা দেন, মাথা খেতে যাচ্ছে সর্দার।